আজ 3ই জুন 2024 সাল, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকরা পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ 2024-25 আর্থিক বর্ষে যে টাকা বা আর্থিক সাহায্যের টাকা সেটার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। তো এই প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সেটা মূলত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছেন। তবে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা অনেকদিন আগেই পেয়েছেন, ডিসেম্বরের 12 তারিখে। প্রায় 5টি মাস পেরিয়ে যাচ্ছে, তবুও আপনারা পরবর্তী কিস্তির টাকার জন্য স্ট্যাটাস আপডেট কিংবা বিভিন্ন নিউজ পোর্টালেও জানতে পারছেন না অফিসিয়াল ডেট বা পাবলিশও করছে না পশ্চিমবঙ্গ সরকার যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা কবে ক্রেডিট হবে বা হতে চলেছে। যেহেতু আপনারা জানেন যে কোনো প্রকল্পের মাধ্যমে টাকা দিলে আপনার বেনিফিশিয়ারি একটি আইডি হয় বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক সিস্টেম হয়, যেটা কৃষক বন্ধু প্রকল্পেও রয়েছে সাথে বিভিন্ন প্রকল্পে রয়েছে। তবে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপনি চেক করলে এখন দেখতে পাবেন আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে, মানে টাকা দেওয়া নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেটস আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা অ্যানাউন্সমেন্ট একটি লেটার বা নোটিফিকেশন দেখাবো, যেখানে আপনারা ক্লিয়ারলি বিষয়টা দেখতে পাবেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকরা টাকা কবে পাবেন আর রাজ্য সরকার কি জানাচ্ছে এই সংক্রান্ত আপডেটে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেইটুকু আপডেটস আলোচনা করছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে। কারণ এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। তো ফার্স্ট টাইম আমরা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের এই আপডেটসটা জানাচ্ছি না, এর আগে অনেকবার আপনাদেরকে ইনফর্ম করেছি, তবে বিভিন্ন কৃষকরা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে নোটিফিকেশনটা বুঝতে পারেননি যে টাকা আপনারা কবে পেতে চলেছেন। ফার্স্ট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে নোটিফিকেশনটি বের করারও প্রসেসটি দেখাচ্ছি। প্রথমত আপনারা চলে আসবেন কৃষক বন্ধু .net অফিসিয়ালি ওয়েবসাইটে, সিম্পলি লিখবেন কৃষক বন্ধু। তার পরবর্তীতে আপনি দেখতে পাবেন গুগল ক্রোম ব্রাউজারে https://কৃষকবন্ধু.net এই রকম আপনাকে কিন্তু শো করবে। সিম্পলি কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন কৃষক বন্ধু যে সার্চ ভোটার কার্ড কোথায় পাবেন এটা আপনারা অনেকে জানছেন। তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড, কিংবা ভোটার কার্ড বাদেও আপনি অন্যান্য ডকুমেন্টস দিয়ে সার্চ করতে পারবেন। সিলেক্ট অপশন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, এর পরবর্তীতে ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, কেবি আইডি বা মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এতগুলো অপশন রয়েছে, যে কোনো একটিতে আপনি ক্লিক করে নেবেন। আই অ্যাম নট এ রোবট অপশনটিতে ক্লিক করবেন, এরপর সার্চ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করবেন। এতটুকু করলে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস কিন্তু শো হবে। আমরা আপনাদেরকে যেহেতু এই প্রকল্পের স্ট্যাটাস আর আমি চেক করার পদ্ধতিটা জানাচ্ছি না, এতে এটাই জানাবো যে নেক্সট ইনস্টলমেন্ট অর্থাৎ খরিফ মরশুমের যে টাকা সেই টাকা কবে পাবেন, রাজ্য সরকার অ্যানাউন্সে কি বলেছে। প্রথমত কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনারা পঞ্চম নম্বরে বা চতুর্থ পঞ্চম নম্বরে দেখতে পাবেন একটি রয়েছে অপশন যে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি। এই আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশনে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। এখানে পিডিএফ ফরম্যাটে একটি পেয়ে যাবেন 484 NAB, কেবি ক্যালেন্ডার। এই কেবি ক্যালেন্ডার যে দেখতে পাচ্ছেন এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। কেবি ক্যালেন্ডারে যখনই ক্লিক করবেন আপনার ডাউনলোড কিন্তু এখানে চাইবে, ডাউনলোড অ্যাগেইন অপশনে ক্লিক করে নেবেন, বা যাদের ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে গেছে ডাউনলোড করে আপনি ওপেন করে নেবেন পিডিএফ ফরম্যাটে। এর পরবর্তীতে দেখুন
এখানে একটি নোটিফিকেশন বা অফিস অর্ডার বেরিয়েছে, যেখানে নিচের দিকে দেখুন এই জায়গাটাতে সেসের ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স বলে একটি অপশন রয়েছে। সিম্পলি এখানে আপনারা দেখুন এ নম্বরে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের একটা কিস্তি আপনাকে এখানে শো করছে, যেটা কি না এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। এখানে ক্লিয়ার বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরে। আমরা ইতিমধ্যে রয়েছি জুন মাসে, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটা মাসের মধ্যে আমাদের 100% এ প্রকল্পের টাকা ক্রেডিট হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এটা অফিসিয়ালিভাবে অফিস অর্ডার থেকে আমরা জানতে পারছি। এবার রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। এই টাইম লাইনটা আপনারা ভুল করছেন অনেকেই, এই টাইম লাইন হচ্ছে লিগ্যাল এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বাই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে নোটিফিকেশন বা অফিস অর্ডার বেরিয়েছে সেই অফিস অর্ডারটা অবশ্যই ফলো করবেন। নচেত আপনি যদি দেখেন যে ডিসেম্বরের 12 তারিখে আপনি টাকা পেয়েছেন, সেই ডিসেম্বরের 12 তারিখ থেকে আপনি কাউন্টডাউন শুরু করবেন, সেক্ষেত্রে আপনার এই প্রকল্পের মাধ্যমে টাকার যে ডেট সেটি কিন্তু মিলবে না। তার একমাত্র কারণ রাজ্য সরকার তো অফিসিয়ালভাবে বলছে যে কবে কবে আমরা টাকা দিয়ে থাকি, কোন মরশুমের, এটা ফলো করলে আপনি নিশ্চিত এই প্রকল্পের টাকা কবে পাবেন সেটি বুঝতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি বাংলা ভাষায় আপনাদের প্রকাশ করে এ টু জেড এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আপনাদের ডিটেলসে আলোচনা করলাম। যদি আপনার ডাউট ক্লিয়ার হয়ে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস।